হ্যালো স্টুডেন্টস আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো ডিব্রয় হাইপোথিসিস নিয়ে তো ডিব্রয় হাইপোথিসিস নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে কিছুক্ষণ আলো নিয়ে আমরা কিছু জেনে বিষয় জেনে নিই তো আমরা সবাই জানি এই যে লাইট এই লাইট নিয়ে বহু বছর ধরে অনেক বিজ্ঞানী রিসার্চ করছিলেন তো এই যে লাইট এই যে প্রপার্টি লাইটের সেগুলো কি দু ধরনের প্রপার্টি একটা কি লাইটের পার্টিক্যাল আরেকটা কি ওয়েভ লাইক প্রপার্টি এই পার্টিকল এবং ওয়েভ লাইক প্রপার্টি নিয়ে আমরা আলোকে ব্যাখ্যা করতে পারি কিছু কিছু আলোর কিছু কিছু ধর্ম আছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে আমরা পার্টিকল থিওরি দিয়ে আমরা করতে পারি আলোর কিন্তু কিছু কিছু আলোর মধ্যে দেখা যেতে লাগলো যেরকম কি পোলারাইজেশান ডিফ্র্যাকশান ইন্টারফিয়ারেন্স এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছিল সেই ঘটনাগুলোর ব্যাখ্যা করতে গেলে কিন্তু আমরা এই পার্টিকল থিওরি দিয়ে আমরা আলোর পার্টিকল থিওরি দিয়ে আমরা ওইগুলো ব্যাখ্যা করতে পারছিলাম না তার জন্য কী করা হলো না আমরা ওয়েভ প্রপার্টি আলোর ব্যাখ্যা করতে শুরু করলাম কিন্তু তাহলে আলোর আলোর মধ্যে ওয়েভও আছে পার্টিকেলও আছে তো এই যে ধর্ম এই ধর্মটাকে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রথম নাম দিলেন কি না ওয়েব পার্টিক্যাল ডুয়ালিটি অর্থাৎ কি আলোর মধ্যে কখনো কখনো কী হয় না পার্টিক্যাল ধর্মও দেখা যায় আবার কখনো কখনো আলোর মধ্যে ওয়েভ ধর্মও দেখা যায় এক অদ্ভুত ঘটনা তো লুই ডিব্রয় এরপর এলেন মাঠে তো লুই ডিব্রয়ের একটুকু আমরা জেনে নিই লুই ডিব্রয়ের ঘটনা সম্পর্কে লুই ডিব্রয় কিন্তু ফিজিক্স নিয়ে পড়েননি অদ্ভুত ঘটনা লুই ডিব্রয় পড়েছিলেন হচ্ছে ইতিহাস বিষয় নিয়ে কিন্তু তার যে বড় দাদা মরিস ডিব্রয় উনি ছিলেন একজন ফিজিক্সের প্রফেসর তো উনি এসে লুই ডিব্রয়কে গল্প শোনাতেন লুই ডিব্রয় তার কাছ থেকে এত ভালো গল্প শুনতেন যে তার আগ্রহ জন্মে গেল পদার্থবিদ্যা নিয়ে পড়ার তো তিনি যখন পদার্থবিদ্যা নিয়ে পড়াটা শুরু করলেন তারপর তিনি দেখলেন যে তখন আলো নিয়ে অনেক বেশি রিসার্চ চলছে এবং আলোর এই যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি এটা নিয়ে তখন আইনস্টাইন ম্যাক্স প্ল্যাং সবাই পড়ে আছে এইটা নিয়ে রিসার্চ করার জন্য তিনি বললেন যে শুধুমাত্র যে আলোর ফোটন ফোটনকোনায় যে শুধুমাত্র ওয়েভ লাইক প্রপার্টি দেখায় তা নয় পৃথিবীতে বা ইউনিভার্সে মহাবিশ্বে যত পার্টিকেল আছে সবারই মধ্যে ওয়েব লাইক প্রপার্টি আছে তিনি এই যে ধর্ম তার নাম দিলেন কি তো আজকে যদি মিস্টার শুভম একটা কিছু একটা আবিষ্কার করেন ঠিক আছে মিস্টার শুভম ওয়েভ এরকম হয়ে যাবে না তো সেরকমই আমরা এটাকে কি ডিব্রয় ওয়েভ নামেও জানি ঠিক আছে ম্যাটার ওয়েভ বা ডিব্রয়েজ ওয়েভ তো এই যে ডিব্রয় ওয়েভ সেইটা নিয়ে আজকে আমরা পড়ব তিনি একটা ফর্মুলা দিলেন খুবই সহজ ফর্মুলা কি ল্যামডে টু এইচ বাই পি এই ফর্মুলাটা দিলেন আচ্ছা তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটা প্রুফ করেছি যদিও ক্লাস টুয়েলভে তো আজকে আমরা আরেকবার প্রুফটা দেখে নিই আচ্ছা এই ম্যাটার ওয়েভ এটা কিন্তু ভাবলে চলবে না যে কোন একটা বস্তুর মধ্যে কোন একটা কি ওয়েভ দেখা যাচ্ছে এটাকে ভাবতে ভাবতে গেলে সুপার পজিশন কনসেপ্টও নিয়ে আসতে হবে তো আমরা এর পরবর্তীকালে যখন ডবল সিলিট এক্সপেরিমেন্ট পড়বো তারপর আমরা সুপার পজিশন পড়ব এখন তোমরা ভেবে নাও যদি আমি এখানে একটা রয়েছি তো আমার মধ্যেও কিনা না আমাকে যদি একটা আমার নিজের একটা ইচ্ছা হয়েছে কি আমার এই যে ল্যাম্পটা আমার তরঙ্গদরও কত সেটা আমি খুঁজে বের করতে চাইছি তাহলে আমি আমার মোমেন্টাম এবং যদি আমি আমার প্লাংস কনস্ট্যান্ট পি এই ফিজিক্যাস টু প্লাংস কনস্ট্যান্টের মানে সবাই জানো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টোয়েন্টি টু ফোর জুল সেকেন্ড তো এটা যদি আমরা জানি এবং আমরা যদি তা সেখান থেকে আমরা ল্যাম্পটা বার করে নিতে পারি ইজিলি তো আজকে প্রথমে আমরা কি প্রুফটা একবার দেখে নিই খুব ছোটোবেলায় করেছো যাদের জন্য মনে না থাকতেও পারে এই প্রুফটা আমরা আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী কী জানি ইজিকালস টু এমসি স্কোয়ার আর কি ম্যাক্স প্ল্যাঙ্কের ফর্মুলা ইজিকালস টু এইচ ইন্টু নিউ তাহলে আমি কি লিখতে পারি এমসি স্কোয়ার ইজিকালস টু এইচ নিউ অথবা এম সি স্কোয়ার ইজিকালস টু এইচ ইন্টু ইন্টু সি তাহলে এখানে সিসি কাটা গেল তাহলে এম সি ইজিক্যালস টু এইচ নিউ বাই সি এটাকে আমি এম ভিও লিখতে পারি আর ল্যামডা বাই সি এম ভি টু পি তাহলে এখান থেকে আমি পেয়ে যেতে পারি ল্যামডা ইজিক্যালস টু এইচ বাই পি এটা প্রুফড ঠিক আছে খুব ইজি এটা এটা প্রুফটা এমন কোনো বড় ব্যাপার নয় তো ডিব্রয় বললেন কি অল হ্যাভ ওয়েব নেচার তো তিনি এই যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই হাইপোথিসিসটা দিয়েছিলেন আচ্ছা হাইপোথিসিস মানে কি হাইপোথিসিস মানে অন্য কিছুই নয় হাইপোথিসিস মানে হচ্ছে এ প্রোপোজড থিওরি হুইচ নিডেড টু বি প্রুভড মানে আমি যদি মনে করো কোনো একটা থিওরি দিলাম তো সেটাকে যখন প্রুভ করা হবে তখনই সেটাকে ল বা নীতি বলা হবে তার আগে পর্যন্ত সেটাকে শুধুমাত্র একটা হাইপোথিসিস বা একটা ধারণা দেওয়া হলো তো এই যে লুইডিব্র যে হাইপোথিসিস আমরা আজকে কি পড়লাম তাহলে ম্যাটারওয়েভ ম্যাটারওয়েভ পড়ার পর আমরা আজকে দেখে নেবো যেটাকে কীভাবে প্রুফ করা হলো ঠিক চার বছর পর ডেভিসন এবং জার্মার বলে দুজন বিজ্ঞানী ছিলেন তো এই ডেভিসন জার্মার দুজন বিজ্ঞানী কীভাবে এটাকে প্রুফ করলেন সেটাকে আমরা এখন দেখেনি তাহলে আমরা এখন পড়বো হচ্ছে ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট তো ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টে কি করা হয়েছিল না এখানে একটা নিকেল ক্রিস্টাল না হলো তোমরা সবাই এখন হয়তো ক্রিস্টালাইজেশন পড়ো যখন সলিড স্টেট পড়াবো তখন আমি এই সম্পর্কে আরও বেশি বিশদভাবে আলোচনা করব তার আগে তোমরা জাস্ট একটু দেখে নাও যে কিভাবে এটা প্রুফ করা হয়েছিল তো এটা মনে করা হচ্ছে যে এটা হচ্ছে নিকেল ক্রিস্টাল ঠিক আছে এটা নিকেল ক্রিস্টাল তো এই নিকেল ক্রিস্টালের মধ্যে কি করা হলো না ইলেকট্রন বিম ফেলা হচ্ছিল মানে একটা এখানে মনে করো একটা ইলেকট্রন বিম এদিক থেকে ফেলা হচ্ছে ঠিক আছে তো এটা আমি যখন ফিফটি ফোর ইলেকট্রন ভোল্ট করব তখন ফিফটি ফোর ইলেকট্রন ভোল্টের মধ্যে দিয়ে কি এখানে একটা ইলেকট্রন বিম পড়ছে দিয়ে এটা ফিরে যাচ্ছে তো এরকম করে আমি ইলেকট্রন বিমটা আমি যে ক্রিস্টালটাকে কী হয় ঘোরাই তাহলে দেখব যখন কত ফিফটি ডিগ্রি কোন করছে এই যে এর এর থেকে এখন ফিফটি ডিগ্রি নিক্যালটা যে সোজা থাকছে ল্যাটিস এই নিকল ক্রিস্টাল ল্যাটিস টাইটে যখন এটা মনে করে ফার্স্ট প্লেন আর এটা হচ্ছে সেকেন্ড প্লেন এই ল্যাটিসের নিকেল ক্রিস্টাল ল্যাটিসের সেকেন্ড প্লেন এরকম আরও থাকতে পারে কিন্তু প্রচুর প্রচুর প্লেন আছে তো এখানে যখন ইলেকট্রন বিমগুলো ইলেকট্রনগুলো যখন এদিক থেকে ছড়া হচ্ছে তখন এই ইলেকট্রনটা এখানে ধাক্কা খাচ্ছে এবং কি হচ্ছে ফিফটি ডিগ্রি কোন দেখা যাচ্ছে কি এখানেও ধরানো ইলেকট্রন এরকম করে এখানে একটা ডিটেক্টর রাখা হয়েছে তিনি করেছিলেন একটা ডিটেক্টর নিয়ে এই দিক থেকে মাপছিলেন এদিক থেকে মাপছিলেন সব দিকে করলেন যখন ফিফটি ডিগ্রি হচ্ছে সেখানে কী হচ্ছে সব থেকে বেশি ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে ইলেকট্রনের আবার যখন তিনি থার্টি ডিগ্রি করলেন তখন কম পাচ্ছেন আবার ফিফটিন ডিগ্রি করলে একটু তার থেকে একটু বেশি পাচ্ছেন এরকম করে দেখা গেল ফিফটি ডিগ্রিতে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম তাহলে কি ফিফটি ডিগ্রি আরেকটা আছে হচ্ছে যেটা হচ্ছে আমাদের জানতে হবে ব্র্যাক্স ল ব্র্যাক্স লয় কী বলা আছে ব্র্যাক্স লয় বলা আছে এন ল্যামডা ইজিক্যালস টু টু ডি সাইন থিটা আচ্ছা এখানে থিটা কি কী হচ্ছে না এই যে প্লেন এই প্লেনের সাথে যত ডিগ্রি কোন করা রয়েছে এটা হচ্ছে তা থিটা ঠিক আছে এইটা হচ্ছে থিটা আর আমরা আমরা কি জানি ফিফটি ডিগ্রি কোন করলে মানে এই যে এই যে কোনটা হবে এটা কত হবে ফিফটি ডিগ্রি এই যে টোটালটা তাহলে এটা কি টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটাও টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে ডিটেক্টর তো এই ডিটেক্টরের মধ্যে দিয়ে পঞ্চাশ ডিগ্রিতে সর্বোচ্চ ম্যাক্সিমাম পেলাম এখানে এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম তাহলে আমি ওয়ান ইন্টু ল্যামডা ইজিকালস টু ডি সাইন থিটা আচ্ছা তাহলে কি এখানে ডি অন্য কিছু নয় এই যে দুটো প্লেন রয়েছে ইন্টার ইন্টারপ্ল্যানটারি ইন্টার ইন্টারপ্লেন যে গ্যাপটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ডি আর সাইন্থিটা সাইন্থিটা এখানে থিটার মাধ্যমে পেয়ে যাবো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি পুরোটা এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে ঠিটা ইজিকালসু কত হবে টোয়েন্টি ফাইভ নাইনটিন্টি ফাইভ মানে আছে টু ডি আচ্ছা ডি এর মান এখানে বলে দেওয়া ছিল ডি এর মান নিক্যাল ক্রিস্টালের ক্ষেত্রে তোমরা যখন সল্ট স্টেট পড়বে তখন তোমরা আগে থেকেই জানা থাকবে তোমাদের কাছে আরও অনেক কিছু আরও বিশদভাবে জানবে তখন এখন শুনে রাখো ডিজিকালস টু হচ্ছে অন্য কিছুই না নিক ক্রিস্টালের ক্ষেত্রে ডি হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান ন্যানোমিটার ঠিক আছে তো ইলেকট্রন বিম যখন ফেলা হচ্ছে তখন ফিফটি ডিডিতে সব সর্বোচ্চ পাচ্ছে তাহলে ডি এর এখানে আমি বসিয়ে দিলাম কি জিরো পয়েন্ট ইন্টু জিরো ন্যানোমিটার আর কি সাইন থিটা মানে সিক্সটি ফাইভ ডিগ্রি সিক্সটি ফাইভ এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কত পাচ্ছি তাহলে আমি পাচ্ছি হচ্ছে ল্যামডা ডিফ্র্যাকশন মানে এই যে ডিফ্র্যাকশান হয়েছে যাচ্ছে সেখান থেকে আমি পাবো এটা হচ্ছে পাথ ডিফারেন্স তোমরা যখন আরও পড়বে তখন আমি এগুলো আরও ভালো করে বোঝাবো যে এগুলো কী হয়েছে এখানে আসলে কি করে এটা ফর্মুলাটা বার হলো যখন সলিড স্টেট পড়াবো তখন আমি এইগুলো সব আরও ভালো করে বলবো এখন শুধু এই এটা নিয়ে একটা কনসেপচুয়াল জেনে নাও কারণ কি আমাদের এখন কোয়ান্টাম মেকানিক্স পড়ছি সলিড স্টেট কোয়ান্টাম মেকানিক্স সব কিছু আলাদা আলাদা তো সলিড স্টেটের সময় আলাদা এক্সট্রা করে অন্য সময় দেবো এখন কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এইটুকু যেটুকু আছে সেটুকু জেনে রাখো তো আমি যদি এটাকে হিসাব করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে কত জিরো ন্যানোমিটার আচ্ছা তাহলে এটা আমি পেয়ে গেলাম কি ব্র্যাক্স ল থেকে এবার সেম আমি করতে গেলাম সেক্ষেত্রে ল্যামডেজিকালস টু এইচ বাই পি এই যে ফর্মুলাটা রয়েছে এই আমরা এই ফর্মুলাতেও আমরা যখন বসালাম ইলেকট্রনের ক্ষেত্রে এখানে কি সিক্স পয়েন্ট টু সিক্স টু ইন্টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এটা এসআই ঠিক আছে বাই এখানে পি আচ্ছা পি হচ্ছে এখানে একটা জিনিস জেনে রাখো আমরা কাইনেটিক এনার্জি যখন পড়ছি মানে মোমেন্টাম যেহেতু পড়ছি তখন কাইনেটিক এনার্জির কথা বলবো এখানে আমি পিজিক্যালস টু লিখবা টু এম ইন টু ই এখানে পুরোটা হচ্ছে কাইনেটিক এনার্জি তো আমরা এই যে লুইডি ব্রয়ের যে আমি যে ফর্মুলা সেখান থেকেও আমি এই যে বার করলাম ঠিক আছে এম এর ভল্ট লিখে দেবো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান কেজি আর ইয়ের তো আমি জানি ফিফটি ফোর ইলেকট্রন ভোল্ট এটাকে আমি এসে চেঞ্জ করে নেবো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার মোটামুটি পাওয়া যাচ্ছিল কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ন্যানোমিটার এইটা আর এইটা দেখো অনেকটাই সিমিলার তো যখন বোঝা গেল এবং এরকমভাবে আরও বহু অনেক ক্রিস্টালের মধ্যে দিয়ে সেম ইলেকট্রন প্রোটন এবং বিভিন্ন ধরনের কোনার উপর বিক্ষে মানে বিক্ষেপণ করে এটা পাওয়া যখন আমরা পরীক্ষা করলাম তখন আমরা পেলাম কি যে ব্র্যাক্স লয়ার সাথে এটা পুরোপুরি মিলে যাচ্ছে তার মানে কি যদি আমি দেখি যে আমি এটা ফর্মুলা দিলাম সেটা যদি সব জায়গায় যদি সত্যি হয়ে যাচ্ছে মনে করে বললাম যে কালকে সূর্য পশ্চিম দিকে উঠবে এবং কালকে সূর্য পশ্চিম দিকে উঠে গেল তাহলে আমি যে ফর্মুলাটা দিলাম সেটা ঠিক হয়ে গেল তাহলে মানে সেটাই ঘটছে তো দেখা গেল যে ডিপ্রয় যে হাইপোথিসিস দিয়েছিলেন সেই হাইপোথিসিসটা এবারে প্রুভড হয়ে গেল ডেভিসন জার্মান সেটাকে প্রুভ করে দিলেন আচ্ছা এরপর আমরা এটা পড়বো সেটা হচ্ছে থমসন ইফেক্ট থমসন এক্সপেরিমেন্ট তো এই থমসন এটা হচ্ছে জিপি থমসন আমরা যে যে থমসনের নাম শুনেছি যে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন সেই থমসনের জিপি ছেলেই হচ্ছে জিপি থমসন তিনি আবার এটা পরীক্ষা করলেন তিনি পরীক্ষা করে দেখালেন ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন এরপর আমরা জিপি থমসনের যে এক্সপেরিমেন্ট সেটা আমরা পড়ব থ্যাংক ইউ